আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর সে আজকে সেই 25 তারিখ যে বলেছিলাম বাবার কাজ করব। তো আমি এখন বাজে হচ্ছে এখন 7:10। তো আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। তো আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, তো এখানেই কাজটা করব। তো আমরা এখন পুরোহিতের জন্য ওয়েট করছি, তো পুরোহিত আসবে। তো আমি স্নান করব, তো এখন যাব হচ্ছে নাপিত আসবে নক্ষটাতে হয় তো নক্ষটাব। তো আমি কাজটা করতে থাকি, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো আর আমার সঙ্গে এসছে আমার মেয়ে, দেখা আমার মেয়ে, আমার সাথে আমার মেয়ে এসছে। তাড়াতাড়ি করে ফিরতে হবে, বাড়িতেও কাজ আছে। তো তোমরা আমার সাথে থাকো, আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। আমার ফুল নাম এদগন্ধ সচ্চাধন ধৈর্য ধৈর্য সাধার শকুকরণ বস্ত্র যুগল এদগন্ধ পুষ্পেপতায় দেবায়ং শ্রী বিষ্ণু রই নম। মানে এই যে বাড়ি আমার বাড়ি এদগন্ধ পুষ্পে সম্পদানায় নব ব্রাহ্মণায়। আবার বাহার কৃষ্ণময় কাঞ্চনমূল্যায় নম, চতুষ্ময়ী কাঞ্চনমূল্যায় নম, চতুষ্ময়ী কাঞ্চন। নমো দিবসতি ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণু দেবজসে জগতং। প্রেমময়ী সেবার দ্বারা, যেমন স্বামী সেবা করে কে, স্ত্রী করে না, কি করে তার সঙ্গে তার মন রক্ষা কি করে করে, তাকে ভালোবেসে সমস্ত কিছু আয়োজন করে দেয়। আর স্বামী কি করে, তার ভরণ পোষণ সব কিছু ব্যবস্থা করে না। তা কৃষ্ণ পিতা, তা পিতার হচ্ছে গীতায় বলা হচ্ছে অহং বীজপ্রদ করবার পদ্ধতি হচ্ছে তার সেবার মাধ্যমে এটি করা। এ সম্পর্কে একটা গল্প আপনাদের বলি, তাহলে এটা বুঝতে খুব সুবিধে হবে। আরব্য রজনীর একটা গল্প বলি, যদিও সেটা অন্য ধর্মের একটা গল্প, মুসলিম ধর্মের ওরা ইয়ে, কিন্তু এই ঘটনাটার মাধ্যমে আপনারা ঘটনাটা জানেন সবাই, এবং এই ঘটনার মাধ্যমে একটা সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে, এটা বুঝতে খুব সুবিধে হবে। আলিবাবা 40 চোরের গল্প কারা কারা জানে? হ্যাঁ সকলে জানি না। হ্যাঁ হ্যাঁ, তা আলিবাবা কি করছিল, কাট কাটতে কোথায় গিয়েছিল, বনে গিয়েছিল না? তা বনে গিয়ে সে কি দেখতে পেল, হ্যালো প্রিয়ন, এখন বাজে রাত্রি 1:10। তো আমাদের সারাদিনের সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে,
সবকিছু ভালো মতোই মিটেছে বাবার কাজ সম্পন্ন হলো বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া সবকিছু ভালো মতোই মিটেছে এখানটা একটা কি যেন পড়েছে সবকিছু ভালো মতোই মিটেছে তো এখন একটু শুয়ে রেস্ট করছি আর এই কদিনে চোখ মুখের মানে এত খাটনিতে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো শুয়ে রেস্ট করছি পরে উঠে খাবো তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি রাতের খাবার বলতে সকালের ওইগুলোই ওই প্রসাদ টোসাদগুলোই ওইগুলো রাতে সবাই মিলে খেয়ে নেবো কারণ অনেকটাই খাটনি হয়েছে তো আর এখন কিছু করার মতো ইচ্ছে নেই তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন করলো ব্লগ নিয়ে তো এখনকার মতো গুড নাইট আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর চেষ্টা করব যে এরপর থেকে নতুন ভালো ভালো কোনো ভিডিও আনার তো তোমরাও আমার পাশে থেকো তো আজকের মতো গুড নাইট টাটা হয়ে গেছে মিষ্টি দিয়ে বাড়ি থেকে